ছলনার পথ ধরে সফলতা লাভের লক্ষ্য পূরণ করতে যাওয়া কোনো নতুন বিষয় নয় তেমনই একটি ঘটনার ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী দু নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া এলাকায় আবাস যোজনার ঘর পেতে এক প্রতিবেশী মহিলার বাড়ি নিজের বাড়ি হিসেবে সরকারি লোকেদের দেখানোর অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে কেননা আবাস যোজনার ঘর পেতে গেলে সরকারি কর্মীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপভোক্তার পুরানো বাড়ি কিংবা জমির অবস্থা প্রত্যক্ষ করা হয়ে থাকে তারাই ওই বাড়ির বা জমির ছবি তুলে তা জমা দিয়ে তাতে নোট লিখে দিয়ে থাকেন বৃহস্পতিবার আটপাড়া গ্রামে একাধিক বাড়ির সার্ভে করতে আসেন সরকারি প্রতিনিধিরা এখানে একজন উপভোক্তা তার নিজের বাড়ি না দেখিয়ে তার পাশে থাকা এক প্রতিবেশীর বাড়ি নিজের বাড়ি হিসেবে দেখান আর সরকারি প্রতিনিধিরা ওই বাড়ির ছবি তুলে নেন এরপরই ওই বাড়ির বিধবা মহিলা এমন ঘটনা জানতে পেরে কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হন শুক্রবার যদিও এ প্রসঙ্গে অভিযুক্ত প্রতিবেশী রহিম শেখ এদিন ফোনের মাধ্যমে জানান আমার আর ওনার পাশাপাশি বাড়ি আবার একই উঠোন আমি সেরকমভাবে পড়াশোনা জানি না ভুলবশত হয়ে যেতে পারে তবে ওই ব্যক্তির যে পাকা বাড়ি আছে সেটি তিনি অস্বীকার করেছেন বাড়িটি তার বাবার বলে দাবি করেন রহিম শেখ এদিন কালনা মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে ওই বিধবা মহিলা আনসুরা বিবি জানান তিনি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের মিড ডে মিলের কর্মী ফলে সরকারি কর্মীদের সার্ভে করতে আসার দিনও তিনি স্কুলে গিয়েছিলেন রান্নার কাজের জন্য সেই সুযোগে আবাস যোজনার তালিকায় ওই রহিম শেখ নামের ব্যক্তির নাম আছে দেখে সার্ভে করতে আসা সরকারি কর্মীদেরকে তার বাড়িটি দেখিয়ে দেন বলে অভিযোগের সঙ্গে জানান আনসুরা বিবি যার ফলে বাধ্য হয়ে এদিন তিনি বিষয়টা পরিষ্কার করতে মহকুমা শাসকের দ্বারস্থ হন কালনার মহকুমা শাসক শুভময় আগরওয়াল মৌখিকভাবে জানান একটি অভিযোগ জমা পড়েছে অভিযোগের তদন্ত করতে পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে ফলে ওই বিডিও এসে তদন্ত করে রিপোর্ট জমা দেবেন এসডিওকে তারপর দেখা যাবে আবাস যোজনায় বাড়িটি পাওয়ার ক্ষেত্রে কার নাম সঠিকভাবে সামনে আসছে রহিম শেখ নাকি আনসুরা বিবির তবে যে ঘটনার সামনে উঠে এলো তা অত্যন্ত গঠিত অপরাধ হিসেবে গণ্য হতে পারে আর তদন্ত অনুযায়ী মিথ্যাচারের জন্য শাস্তি হতে পারে কতখানি অসত্য হলে এমন একটা কাজ করা সম্ভব বাবা যায় নিজের পাকা ঘর আছে তারপরেও তার নাম আবাস যোজনায় উপভোক্তা হিসেবে রয়েছে যা ভারী আশ্চর্যের এদিকে ওই বাড়িটি আনসুরা বিবির নিজের বাড়ি কোনো কারণে তিনি যদি না জানতে পারতেন তাহলে হয়তো উপভোক্তা তালিকায় নাম তার কোনোদিনই উঠত না আবাস যোজনার ঘর পাওয়া থেকে একরকম বঞ্চিত হতেন তিনি যা ওই আনসুরা বিবির জীবনে দুর্বিশহ যন্ত্রণা হিসেবে থেকে যেত এমন ঘটনা শুধু এখানেই নয় হুগলি জেলাতেও ঘটেছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও অন্যের ফাঁকা জমি দেখিয়ে আবাস যোজনার বাড়ির টাকাও পেয়েছেন এক উপভোক্তা এমনটা ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলার ধান মাঠ এলাকায় ওই যে রহিম ও আমার ছবি যাচ্ছে বাড়ির পাশে একই জায়গায় জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইস রকমারি সম্ভার এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মল হুশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হল তাজ বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফাইভ পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহুতবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি